Hi guys, welcome back to the channel. I hope tora shobai khub bhalo acho, shusto acho, as usual safe acho. To ajke amra ekta notun vlog niye chole eshechi, to vlog ta dekhte thako. I hope tomader ajker vlog ta dekhte bhalo lagbe. Ar jeta hocche baire prochur jore gaan bajche, ami jani na ki upolokkhe bajche, to ektu gaan fan ashbe. Adjust kore niyo. Cholo tomaderke chot kore dekhiye dei amra babar jonno ki ki gift kinlam. Guys, ei watch ta hocche amader torof theke babar jonno gift. Tomaderke ekbar khule bhetor tao dekhiye dicchi. Eta Timex এর একটা ওয়াচ বাবার ডেইলি ওয়্যারের ওয়াচটা ভেঙে গেছে যেটা আমার গুনগুনি ভেঙে দিয়েছে তো এই ওয়াচটাই বাবাকে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এটা হচ্ছে বাবার বার্থডে গিফট ফ্রম মা এটা হচ্ছে একটা শার্ট হাফ শার্ট এটা একটা টি-শার্ট আর এটা হচ্ছে একটা পারফিউম আমি আর এগুলো খুলে দেখালাম না তোমাদেরকে বিকজ খুললে আমি আর ভাঁজ করতে পারবো না তো এটা হচ্ছে মায়ের তরফ থেকে বাবার ছোট্ট গিফট এখানে মা রান্না করছে এখানে মা রান্না করছে ল্যাটা মাছের ঝোল ওখানে মা মাংস ফাংস ধুচ্ছে এখানে হচ্ছে কলমি শাক আছে আর এটা কি মা শিমফিম দিয়ে এটা হচ্ছে আর মাছ শিমফিম দিয়ে মা করেছে এই হচ্ছে রান্না গাইস তোমরা বুঝতেই পাচ্ছো বাইরে কি হারে গান বাজছে আমি জানি না কিসের জন্য ব্লগ আর করতে পারবো না সরি পিচকু চানটান সবকিছু হয়ে গেছে ও সুন্দর করে ওকে চান করিয়ে দিয়েছি পরিষ্কার করিয়ে দিয়েছি তো সবার আগে আজকে পিচকুকে চান করেছি ও চান ঠান করে ঢেকে দিয়েছি ওকে তো আমি ব্লো ড্রাই করি না ওর ন্যাচারালি নর্মালি শুকায় তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওর তাই ওকে একটু ঢেকে দিয়েছি এ দেখো এই যে পিচকু পিচকুকে চান করানোর জন্য আমার একটা অনেকটা বেশি টাইম লাগে কারণ কি ওকে শুকাতে হয় খুব ভালো করে মুছতে হয় ড্রাই করে মুছতে হয় তারপরে ওকে ব্রাশ করানো এই কারণে অনেক কাজই থাকে গুনগুনকে চান করাতে নিয়ে যাব গুনগুনকে চান করি তারপরে আমি চান করব গাইস আমাদের চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলার চা হয়ে গেছে এখন আমি এখন গুনগুনের খাবার করছি সেরিগ্রো গুনগুনকে এখন আমি সেরিগ্রো খাওয়াবো গাইস তোমরা জানো আজকে আমার বাবার বার্থডে তো বাবাকে সকাল থেকে ব্লগে দেখানো হয়নি আমারও সেইভাবে ব্লগ করাই হয়নি তার জন্যই তোমাদেরকে দেখানো হয়নি তো বাবাকেও দেখাবো জানোই আমাদের বাড়িতে একটা রিচুয়াল থাকে বার্থডেতে সবাইকে আশীর্বাদ করা হয় আম্মা আশীর্বাদ করে সব বড়রা আশীর্বাদ করে এই বাড়িতে যেহেতু এখন শুধু বাবা মানে আম্মা আর বড় তারপরে বাবা তো বাবাকে অবভিয়াসলি আশীর্বাদ শুধু আম্মাই করবে তো আশীর্বাদ সেরেমনিটা হবে তারপরে বাবাকেও তোমাদেরকে দেখাবো আজকে বাবার কেক কাটানোর তো প্ল্যান ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে এইবারে আর বাবা কেক কাটবে না বাবা বলে দিয়েছে বাবার ইচ্ছে নেই এবারে কেকটা কাটার তো যাই হোক তো সেই জন্য আমরা বাবার ইচ্ছেটাকে এক্সপেক্ট করে এবারে আমি আজ ফোর্স করলাম না তো কেক কাটার প্ল্যানটা এবারে ক্যান্সেলই পরের বার দেখা যাক কি হয় না হয় তো চলো বাবাকে ডাকি বাবাকে ডেকে আশীর্বাদ সেরেমনিটা সেরে নিই তারপরেও একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাব না যাব সব তোমাদের সাথে শেয়ার করব হাতে গিয়ে তো সব ফেলবে চারটে বছরের এই যে এই যে হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে তুমি হ্যাপি বার্থডে বলছো যে যে বাবা সব নতুন জামা কাপড় সব কিছু পরে ঠরে বসে পড়েছে এই যে আসো আসো হ্যাপি দেব ও আশীর্বাদ করবে বলছে এই যে বাবার এবার আশীর্বাদ তুই আশীর্বাদ করবি না তুই আশীর্বাদ করবি না দাদানকে হ্যাঁ মিষ্টি যাচ্ছে আসছে
গাইস আমরা আমি একটু চটপট করে রেডি হয়ে নিয়েছি, তাড়াহুড়ো করে বেরোচ্ছি, বিকজ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, যেখানে যাবো লেট হয়ে যাবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, চলো যাই। আমাদের বার্থডে বয় বসে আছে দোকানে এখন, আজকে বাবা নিজেই বারণ করে দিয়েছে আমাকে, বললো আমি কেক কাটবো না এই বছরে, আর এরকম খ্যাচাং করিস না, এই বছরটা আমাকে একটু ক্ষমা কর, আর কি করা যাবে না। আম্মাও বসে আছে, আম্মা বসে বসে দেখছে সবকিছু। আমরা যাচ্ছি আজকে বুম্বার গাড়িতে, এই যে স্যার গাড়ি চালাচ্ছেন, পাচ্ছি না কে দাঁড়িয়ে আছে এখানে, দেখো আমাদের দুই বন্ধু দেখো লাল 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 পড়েছে। আমরা এবার যাচ্ছি কোথায় যাচ্ছি, আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো, যখন আমরা একসাথে আছি তার মানে আমরা আমরা কোয়েলদের বাড়িতেই যাচ্ছি, কেন যাচ্ছি না যাচ্ছি ওখানে গিয়ে বলবো। ভদ্র ব্লগটা যদি দেখে থাকিস কোয়েল তো ডেফিনেটলি দেখবে, শুনে রে দেখ কি বললো ছোট কাকা, কি বললো কত খাবি। তো গাইস আমরা নেমে গেছি, এখন আমরা যাচ্ছি, এই যে আমাদের সাথে আমাদের ম্যাডাম রয়েছে, ওদের সাথে আসতে বেশ মজা লাগে, মানে এরকম কোনো অকেশনে না সবাই যখন আমরা একসাথে হই সত্যি সত্যি সেটাই সব থেকে বেশি ভালো লাগে। আগে আপনি আজকে ডেকোরেশনটা যিনি করেছেন তিনি খুব সুন্দর ডেকোরেশন করেন, তিনি আগেও ডেকোরেশন করেছেন আমার, এই দাদার ডেকোরেশন বেসিক্যালি ভীষণ ভালো লাগে। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমার জাস্ট মন থেকে আমি কোয়েলদা বাড়িতে যতগুলো অকেশনে গেছি প্রত্যেকটা অকেশনে সুন্দর করে খুব সুন্দর করে জিনিসগুলো ডেকোরেট করা হয়েছে, তো আমার ভীষণ ভালো লেগেছে। ইভেন কোয়েলের বাড়ির ছাদটাও, ছাদেও যখন ওদের বেবি শাওয়ার হয়েছিল বা যাই হোক না কেন, ডেকোরেশনগুলো এই দাদার আমার ভীষণ ভালো লাগে। তোমরা যদি আশেপাশে থেকে থাকো বা যেখানেই থাকো না কেন, তোমরা এই দাদাটাকে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের অকেশনে ডেকোরেশনের জন্য। এখানে আমি পারলে নাম্বারটা মেনশন করে দেবো, আমি মানে কোয়েলের থেকে নিয়ে আমি নাম্বারটা মেনশন করে দেবো, আর যদি এখানে আমি মেনশন না করতে পারি দেন আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবে না, তোমরা দাদাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি সত্যি দাদার নামটাও এখনও জানি না, বিকজ আমি মানে জেনে শুনে ভিডিওটা করছি না, আমি না জেনেই করছি, যেহেতু আমার দাদার ডেকোরেশন খুব ভালো লাগে ওই জন্যই আমি ভাবলাম একটু তোমাদের সাথে দাদার ডিটেলসটা শেয়ার করে দিই। আর খুব রিজনেবল রেটেই দাদার এই কাজগুলো করে থাকেন, তো তোমরা যদি চাও তোমরা তোমাদের নিজেদের স্পেশাল অকেশনে দাদাকে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে অবভিয়াসলি তোমাদের সুন্দর ডেটাকে আরও আরও বেশি ভালো করে স্পেশাল করতে পারো। তো ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না, আমি নাম্বার পেলে এখানেও মেনশন করে দেবো বাট ডেসক্রিপশন বক্সটাও চেক করো। আমরা এখন এখানে স্টার্টার নিয়ে বসে গেছি, এখন আমরা স্টার্টার বাটার খাচ্ছি, এই যে কত কিছু স্টার্টারে কত আইটেম আছে দেখে নাও,
কি কি আছে এটা এটা কি কাবাবা চিংড়ি গাইস এখানে এসে আমাদের এখন আমরা হয়তো কথা শুনতে পারবে না সবাই বসে বসে আড্ডা মারছি স্টার্টার বাটার খাচ্ছি এইসবই করছি তো এইসবই করছি বেশ ভালোই লাগছে আমার মা মামিও এসছে তো মা মামির সাথে একবার দেখা করে আসলাম জানি না শুনতে পাচ্ছে নাকি এই ওরা এখন এইসব খাচ্ছে কেমন গুনগুন কেমন আরে ও ছাড়বো বিয়েট পড়ে গেছে বোতাম বোতাম কিছু পড়ে গেছে আমাদের আরেক আরেক মেম্বার চলে এসেছে আমার ক্যামেরাটা তোকেই ফোকাস করে আছে আর সরছে না সরছে না দেখো 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 চুরু হয়ে গেল দেখলাম তো চুপকাস দেখো দেখো শুরু হয়ে গেছে আমাদের কাপেল এখন আরেকজন কাপেল এখন ফটোশুট করছেন তোরা করবি না ফটোশুট মামির সাথে ছবি তুলবো বলে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি মামি আগে একটুখানি টাচ আপ করে নিল তারপরে এখন ছবি তুলবে মামির ড্রেস আপটা কিন্তু ভালো লাগছে ব্ল্যাক চুড়িদার জাঙ্ক জুয়েলারি গাইস এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছি গল্প করছি কত কত ফটোশুট করছি এই যে আমাদের হিরো এখন এসছে একটু ফটোশুট করতে আমাদের সাথে ওকে দেখো ওর এখন থেকেই একটু মেয়েদের জিনিসের মধ্যে বেশি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি হাত ধরে ধরে টানাটানি করছে এই যে দেখো এই দেখো এই দেখো ফাইনালি আমরা আড্ডা ফাড্ডা মেরে সব কিছু করে এখন আমরা খেতে বসেছি তো এবার আমরা খাবো এখানে এসে গেছে ফার্স্ট আইটেম এটা কি আমাদের নেক্সট আইটেম চলে এসছে এটা আমি খাচ্ছি এটা হচ্ছে কি বাটার ফ্রাই ফিশ বাটার ফ্রাই দেখো 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 এখানে মিষ্টি নিয়ে কি হচ্ছে এই যে দেখো এতগুলো মিষ্টি খাবি ভাই আমরা বিরিয়ানি খাচ্ছিলাম বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তো তখন আর ভিডিও করতে পারিনি এখানে এখন আমরা আইসক্রিম খাওয়া খাই হচ্ছে কই যাব বালি যাবে কি হলো কোথায় যাচ্ছ এই দেখো এনে পিচকু লাফালাফি ঝাপাঝাপি করছে দেখো 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 পিচকুকে লাফালাফি দেখো পিচকুল লাফালাফি দেখো ও দিদি ভাইয়ের সাথে খুব ভালোই কাটায়
গাইজ বাড়িতে তো চলে এসেছি, এবার সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি আর ব্লগটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর সরি আমি ফুল লুকটা তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করবো বলেছিলাম কিন্তু করতে পারিনি। এখানে আমি পিকচার দিয়ে দিচ্ছি, তোমরা পিকচার দেখে নিও। ড্রেসটার কথা আমি জানি অনেকেই তোমরা জিজ্ঞেস করবে, তোমাদের এটা মনেও থাকতে পারে আমি আমার বার্থডেতে একবার পরেছিলাম ড্রেসটা এই বছর তার আগের বছরে। তোমরা অনেকেই আমাকে ড্রেসটার ব্যাপারেও জিজ্ঞেস করেছিলে এই ড্রেসটা নেওয়া ঘোষালের দোকান থেকে। তো ঘোষালের দোকানের নাম্বার ফাম্বার তো অনেকবার মেনশন করেছে, তোমরা যদি আবার চাও তো আমাকে টেক্সট করো, আমি মেনশন করে আবার তোমাদেরকে দিয়ে দেবো। তো এখানে আমি আমার ড্রেসের পিকচারটা দিয়ে দিলাম, তো এই ড্রেসটা নেওয়া ঘোষালের দোকান থেকে। চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আর ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।